কিভাবে গত 47 বছর 48 বছর ধরে বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষ যারা সম্পদ তৈরি করে, সভ্যতা নির্মাণের যারা কারিগর, সেই কারিগরদেরকে কিভাবে অবহেলিত করে রাখা হয়েছে, শোষণ এবং বঞ্চনার শিকারে পরিণত করা হয়েছে, তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেছেন। যে প্রতিটি সেক্টরের শ্রমিক কর্মচারীরা শোষণের শিকার হয়ে, বঞ্চনার শিকার হয়ে তারা মানবেতরভাবে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের অবস্থা জানেন, ইতিপূর্বে বক্তারা বলেছে যে তারা ন্যায্য মজুরির দাবিতে যখন আন্দোলন করে তখন তাদের বুকে গুলি ছোড়া হয়, তাদেরকে লাঠি পেটা করা হয়, টিয়ার সেল নিক্ষেপ করা হয়, আর সেই মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করার জন্যে তাদেরকে ছাঁটাই করা হয়, মিথ্যা হয়রানিমূলক মামলায় তাদেরকে গ্রেপ্তার করে জেলে নিক্ষেপ করা হয়। গত কয়েকদিন আগে সাভারের গার্মেন্টস শ্রমিক সুমন মিয়া জীবন দিয়ে শ্রমিকদের অধিকারের দাবির কথা বলে গেল। আজকে আমরা লক্ষ্য করলাম সেই আন্দোলনের প্রেক্ষিতে সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ সারা দেশে বিভিন্ন গার্মেন্টস শিল্প এলাকায় শ্রমিকদেরকে, হাজার হাজার শ্রমিকদেরকে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে, তাদের পেটে লাথি মেরে তাদের চাকরি থেকে বিতাড়িত করা হচ্ছে এবং মিথ্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। হাজার হাজার শ্রমিকের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। শত শত শ্রমিককে, প্রায় অর্ধশত শ্রমিককে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। শ্রমিক ফ্রন্টের এই প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, ওই সুমন মিয়ার হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং যাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যাদেরকে ছাঁটাই করা হয়েছে, ছাঁটাই করে এই শ্রমিক অসন্তোষ সেটা দমন করা যাবে না, সাময়িকভাবে শ্রমিকদেরকে নিবৃত্ত করতে পারলেও শ্রমিকদের ভিতরে ক্ষোভের যে আগুন তোষের আগুনের মতো জ্বলছে, সেই আগুনে একদিন এই মালিকরা, এই শাসক শ্রেণী পুরে ছারখার হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে যেমন শিল্প কলকারখানা শ্রমিক কর্মচারীরা তারা শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, কাজেই সকল সেক্টরের শ্রমিকদেরকে যেমন ঐক্যবদ্ধ হতে হবে, তেমনিভাবে শহরের শিল্পাঞ্চলের শ্রমিক এবং গ্রামের যে ক্ষেতমজুর, দিনমজুর, ভূমিহীন, গরিব, মাঝারি চাষি তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে যেদিন, যতদিন না এই দেশ থেকে পুঁজিবাদী শোষণের খড়গ সেটাকে ভেঙে চুরমার করা যাবে, একটা শোষণমুক্ত সাম্য সমাজ প্রতিষ্ঠা করা যাবে, ততদিন পর্যন্ত শহরের শ্রমিক, গ্রামের শ্রমিক, মানুষ, ক্ষেতমজুর, দিনমজুর তাদের মুক্তি আসবে না, তাদের অধিকার প্রতিষ্ঠা হবে না। আর সে কারণেই আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে বলেছিলাম, এই দেশে রাজকুমার রতন বলেছেন যে আজকে অনেক শ্রমিক সংগঠন আছে, ট্রেড ইউনিয়ন সংগঠন আছে, সেই ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো বলেছে যে শ্রমিকদের যখন মজুরি সেটা কাঠামো ঘোষণা করা হয় 2018 সালে, সেদিনই আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দেখিয়ে দেওয়া হয়েছিল হিসাব করে, অঙ্ক কষে কিভাবে শ্রমিকদের সাথে প্রতারণা করা হচ্ছে, মজুরি বৃদ্ধির নামে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে, মালিকের স্বার্থ রক্ষা করা হচ্ছে। সেদিন কোনো শ্রমিক সংগঠন সেখানে সাড়া দেয় নাই, সেদিন পত্র পত্রিকা আমাদের কথায় কান দেয় নাই, সেদিন সরকার আমাদের দাবি মানে নাই, মজুরি বোর্ড আমাদের কথা শুনে নাই। আমরা সে কারণে বলতে চাই যে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট শুধুমাত্র ট্রেড ইউনিয়ন সংগঠন নয়, শুধুমাত্র অর্থনৈতিক দাবি দাওয়াতে আন্দোলন করে না, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট শ্রমিকদেরকে শিক্ষিত করতে চায়, কিভাবে তাদের প্রতারিত করে, কিভাবে তাদেরকে শোষণ করে, কোন প্রক্রিয়ায় তারা সম্পদ তৈরি করে এবং সেই সম্পদ তারা ভোগ করতে পারে না, সেইভাবে তাদেরকে শিক্ষিত করে তোলে। সে কারণেই গতানুগতিক যে আপোষকামী অর্থনীতিবাদী ট্রেড ইউনিয়ন আন্দোলন, তার বিপক্ষে
বিপরীতে একটি বিপ্লবী ধারার ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলার জন্যেই সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জন্ম হয়েছিল। 37 বছর ধরে সারা দেশের বিভিন্ন শিল্প কল কারখানায় প্রতিষ্ঠানে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সেই আন্দোলনকে গড়ে তোলার জন্য সচেষ্ট হয়েছে। আগামী দিনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট যেমন মজুরির দাবিতে লড়াই করবে, বাঁচার দাবিতে লড়াই করবে, তেমনি এই দেশ থেকে পুঁজিবাদী দুঃশাসন সেটা উচ্ছেদ করে শোষণ মুক্ত একটি সাম্য সমাজ, বৈষম্যহীন সমাজ, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণের যে সংগ্রাম, সেই সংগ্রামে শ্রমিকদেরকে সৈনিক হিসাবে গড়ে তুলবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জিন্দাবাদ।